স্কুল ঘরে ভরে দিয়েছে ওই শালা পুলিশে। হা গো, এভাবে খাবার কে নিয়ে গেল তোমাকে? ওই যে তোর কাকি, তা ছিটি পড়ে আছে কেন? ওই যে দুজি দুজি ছুরি ছুরি দিয়েছে, তো তুমি কুড়িয়ে কুড়িয়ে খেয়েছো নাকি? আমার খাইতে দিচ্ছে না তো, শৈশের বিচন ছিটুই। ও কাকা, তোমার করোনা হয়েছে মনে হয়েছে? কোথা পাবি করোনা? ওই যে করোনা ড্রেস পরিয়ে দিয়েছে তোমাকে। ওরে শালা হাত তুলে ডাক্তার, আমি কাজ ছিলাম আর গায়ে জ্বর জ্বর লাগছিল, ওরা মনে করছে হয়তো করোনা হয়েছে। তাই ওরা হেঁটে এসে পরিশ্রম হয়ে গেছে। সেটাই তো বলছি, আমরা হেঁটে বাড়ি এলাম, আমাদের করোনা হয় না, কিছু হয় না। দেখো আমাকেও 14 দিন ঘরে ভর্তি করে করে বলছে 14 দিন থাকতে হবে। শোনো কাকা, তুমি তো করোনা মরার আগে গরমে মরে যাবা। হ্যাঁ, ভাপি ভেপে গেলাম আমি। যা হোক, তোমার ড্রেসটা আমি খুলে দিচ্ছি। দেখো পেটে দায়ে কাজ করতে গেলাম চেন্নাই, চেন্নাই থেকে খেদাই বা গ্রামে এলাম, গ্রামে গেলাম, তোমার বৌমার সঙ্গে দেখা করতে গেলাম, সালা পুলিশ নিয়ে 14 দিন স্কুল ঘরে ভরে দিল। তাহলে এভাবে সংসার চলবে কি করে? শোনো, যাবো হোক, আমাদের সেই ছোটবেলাকার আগেকার ব্যবসা, সাবেকের ব্যবসা আরম্ভ করতি। সেই তোমার আমাদের চুরি করতাম, তুমি আমাকে চুরি করতে নিয়ে যেতে ঘাটে ঘাটে গুলতাম, আমি লোককে করাই চুরি করতাম, হাঁড়ি চুরি করতাম। এখন কিন্তু করাই হাঁড়ি আর চুরি করবো না, যার ভারিতে ভালো মাল পাবো, টাকা পয়সা সোনা দানা, একবার খুলে নিয়ে চলে আসবে। ঠিকই বলেছিস, কার বাড়ি যাওয়া যায় বলিনি? শোনো, আমাদের গ্রামে সাবল বই লাগি, ও প্রধানের সঙ্গে ওঠা বসা খুব, ওর বাড়িতে মাল করি ভালো থাকবে। শোনো, আমরা গরিব মানুষ, সংসার তো চালাইতে হবে এই করোনা সময়ে। ও গো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, এই ভাইরাস থেকে জীবন কিভাবে বাঁচাই? ও গো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, ভাইরাস থেকে জীবন কিভাবে বাঁচাই? জীবন কিভাবে বাঁচাই? তাই তো কাকা, এই বিপদের দিনে ঠিক পদ নে বচি নেই, বিপদের দিনে ঠিক পদ নে বচি নেই, তাই পথ নেমে নিজেদের মনে ভাওয়াই কি গম্ভীর কি বাউল গানে, ব্যাধি দূর করবা লাগে, ব্যাধি দূর করবা লাগে। এই দেখো আমি গ্রামে যা পরিস্থিতিতে গেলাম, গ্রামের মানুষ ভোট দিয়ে আমাকে প্রধানের আসন পাই দিয়েছে, তাই এই সুযোগে প্রত্যেকের খবর যদি না নিই তাহলে কি চলবে? তোমার কথা যাওয়া হয় না। তাই তো, চলো সকলে বাড়িতে চাল ডাল আলু পৌঁছে দিলাম, টাকা পয়সা কাছে যা ছিল সব তো শেষ। এক কাজ করো, তোমার যে সোনার গয়নাগুলো আছে সেই গয়নাগুলোকে নিয়ে এসো। সোনার গয়না? এই আমি প্রধান হওয়ার পর তোমাকে সোনার গয়না গড়ি দিলাম। দেরি করলে হবে না, প্রত্যেকটি গরিবের দুঃখ দুর্দশা বুঝতে হবে। এই কি ব্যাপারে, প্রধানের কাছে কি হয়েছে? ছাগল চুরি হয়েছে তোমাদের? অসম্ভব, আমার এলাকাতে কখনো কোনোদিন চুরি হয়নি। আমি প্রধান থাকাকালীন চুরি হবে না, হতে পারেই না। তুমি মিথ্যা কথা বলছো। শোনো, এক কাজ করো, তোমার বাবাকে বলো ভালো করে খুঁজে দেখবে, এই চুরিদারি আমার এই এলাকাতে হয়নি আর কখনো হতেও পারে না। কিন্তু আমি যে বললাম গয়নাগুলো নিয়ে আসতে, কই গো কোথায় গেলে? কি হলো? তোমার গয়না চুরি হয়ে গেছে?
তাহলে তো চোর জন্ম নিয়েছে আমার এলাকাতে। না না, তাহলে তোমার কথা মিথ্যা নয়, তোমাদের ছাগল চুরি, আমার স্ত্রীর গয়না চুরি। এক কাজ করো, তোমরা চলো আমার সঙ্গে, আমি এক্ষুনি যাব বিডিও বাবুর কাছে, বিডিও সাহেবকে, বড় বাবুকে ডাকবো, ডেকে একটা মিটিং করব আর ঘোষণা করে দেব, আমার এলাকায় চুরি করতে গিয়ে যদি কোনো চোর ধরা পড়ে তাহলে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে। কখন থেকে রান্না সালে ঢুকে আছি গো? বাবরে, 2 কেজি খাসির মাংস আমার স্বামী এনে দিয়েছিল, কত জুত করে রান্না করেছি। এবার আমার স্বামী আসবে, দুজনে খাবো, লটপটি করে শুয়ে পড়বো। ও নিন্নে, আমি চলে এসেছি। তুমি চলে এসেছো? আজ 2 কিলো ভালো করেছো, 2 কিলো খাসি মাংস দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ, কখন রান্না হয়ে গেছে? একসাথে আনন্দ করে খাবো বলে তার জন্য আজ গ্রামের কোনো মানুষের বাড়ি আমি যাইনি। ঠিক আছে ঠিক আছে, কেমন কি অনেক দেরি হয়ে গেছে, যাও হাত মুখ ধুয়ে এসো, দুজনে খেয়ে নি, রাত দিয়ে রাত হয়ে গেছে। হাত মুখ পরে ধোবো, আগে কথাটা তো শোনো। বলো কি কথা বলছো? বলছি আমরা দুজনে মিলে অনেকদিন একটু আনন্দ করতে সুযোগ পাইনি, তাই একটু আনন্দ করবো, তারপর হাত মুখ ধুয়ে দুজনে খাবো। ও বাবা, আনন্দ করবো তারপরে খাবে? হ্যাঁ, এমনি তো আনন্দ হবে না। শোনো, এই রাত্রেবেলায় কেউ জানলা দিয়ে উকি মারতে পারে। হ্যাঁ, তুমি দরজাটা লাগিয়ে দাও, আমি জানলাটা লাগিয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি লাগাও লাগাও। ও সম্পান পালা, তুই আমারই করলি দিবানা। ওরে আমার শাশুড়ি মিটি, আমার মনে হয় সিরিয়াল লাগিয়েছে গো বাড়িতে। তুই আমারই, এখনো ঘুমই নাই তো। তুই আমারই করলি দিবানা রে সম্পান পালা, তুই আমারই করলি দিবানা। ওই সম্পান পালা, তুই আমারই করলি দিবানা। এখন ঘর করলে লোকে সন্দেহ করবে, মাথা ঠুকে ফাটিয়ে দিয়ে গেল। এইখানে সব দালানে বাড়ি, হাতে পরায় রশ্মি চুড়ি, এখানে সব দালানে বাড়ি, হাতে পরায় রশ্মি চুড়ি, এই চুড়িতে ও স্বামী, এই চুড়িতে মন মানে না রে সম্পান বালা, তুই আমার করলি দিবানা। ও সম্পান বালা, তুই আমার করলি দিবানা। ঘরে কি চুই রাখবো না? হাগো, বাইরে কে যেন রাখছে না?
ও আমাদের বাড়িতে কেউ নাই। কেউ নাই তো? ও পাশের বাড়ি হবে। ওই পাড়ার ওই কৃষ্ণ কালী তাদের বাড়ি তিন দিন গেলি। ওই পাড়ার ওই কৃষ্ণ কালী তাদের বাড়ি তিন দিন গেলি। আমার বাড়ি শুনছো, আমার বাড়ি একদিনও এলি না রে জবান। বলি তার সাথে সবসময় থাকি আমি, এবার যদি খবরটা না কইতে যাই তাহলে লোকে নিন্দা করবে। আমি যাবো আর আসবো। আর শোনো, দরজা খুলে রাখবে না, এক নম্বর, দুই নম্বর হচ্ছে ঘুমিয়ে পড়বে না। হ্যাঁ যাও, কারণ গ্রামে চুরি হচ্ছে, তুমি শুনেছ। আমি যতক্ষণ না আসবো তুমি জেগে থাকবে। যাও, আমি যাব আর আসবো। হ্যাঁ যাও যাও। এত রাত্রে চলে গেল প্রধান সাহেবের বাড়ি, এখন আমি তার জন্য বসে থাকি না খেয়ে না দিয়ে। আমার দায় কেঁদেছে বসে থাকা, তার থেকে বরঞ্চ আমি একটু গা করা দিই। শ্যামল চলে গেল, ওই দেখো ওই দেখো, শ্যামল বউ কাটিয়ে গেল। বেশি বকবো না, ফিস ফিস ধরা পড়লে একবার ফিস ফিস যা হবে, ফিস ফিস। ফাঁকা বাড়ি যখন পেয়েছে একবার তল্লা গুটি নিয়ে চলে যাবো একবার। চা পাবি? শোনো, স্কুল ঘরে ছিলাম, ভালো মন্দ খাওয়া হয় নাই। ঘরে যদি মাংস ঝোল থাকে একটু পেট ভরিয়ে খাবো, তারপরে চুরি করবো। আর শোনো, মাংস ঝোল চুরি করে খাওয়া একটা লাইন আছে, কায়দা আছে। মাংস ঝোল যদি থাকে এই দুটো হাত এক জায়গা করবা, দে মাংস ঝোলে চুপিয়ে দেবা, দিয়ে ঘরের মেঝে দেন। যদি কাশি আছে তাও ফিস ফিস, আর যদি পাত যাবে সেটাও জোরে পাতলি বলবে ঘরে বোম পড়ছে। আমাদের বউ গুলা খেতে পেয়েছে না, শুকিয়ে যাচ্ছে। শ্যামল বউ শুয়ে আছে, তা মনে হচ্ছে মানুষ শুয়ে আছে, মনে হয়েছে মনে হচ্ছে ঘষতে পারি মই শুয়ে আছে। আচ্ছা, শ্যামলর কাছে শুয়ে থাকলে কি মনে হবে বল দেখিনি? মনে হয়েছে গাইয়ের কাছে লালু বাচ্চা শুয়ে। ও সব দেখে দরকার নাই আমাদের চুরি করার, ফিস ফিস পাইয়ে তোরা পড়ে আছে নাকি দেখি। কাছে যাই না, ওর বউ যদি পেট দিয়ে দেয় ঘুরিয়ে পড়িয়ে যাবে। আরাম যাব, পাইয়ে তোরা যদি তাকে খুলে লব, পাইয়ে তোরাটা মাগি পাইয়ে তোরা পরে পাই একটা আঙ্গুটি পরিয়ে বসে ছোট পরে আঙ্গুটি আঙ্গুটি পেট ভরবে। কেন শুলাম বলো তো? ঘুমের ঘরে উঠে পড়েছে, কোমরে শুয়ে শুয়ে লেগেছে। আর যাই ঘুমের ঘরে উঠে পড়েছে, আমি চাপুলে ধরে শুয়ে পড়লাম। ও মনে করছে আমাকে শ্যামলাই ধরে শুয়ে আছে। হারানোর ভাগ্যে তোর মাথায় হাত দেয় নাই, শ্যামলের মাথায় চুল নাই, তোর চুল আছে। তাও বটে, বেশি বকো না, ফিস ফিস শালা কেটে ফিস ফিস। রান্নাঘরটা দেখেছো? দেখ 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 না, মাংস
মাংসের ঝোল আর ভাত গরম ভাত কি বাবরে আলু পোস্ত কইছিস তো দেশি বকুনা চালাও তারপর আগে খালা খাওয়া দাওয়া ভালোই হবে খেয়েলে আগে পেট ভরে খাই ভালো মন্দ পাই না খাসির মাংস বটে কিসে মনে হয় হ্যাঁ এই কালী পুজো হ্যাঁ গো পাটা মাংস হই তো পাটা কি বইলি এই যে আমার কাছে একটা অন্ডকুশ পড়েছে কাকা তোমার দান নাই তুমি অন্ডকুশটা খাও হ্যাঁ আমাকে হার গোলা দাও আমি দান নাই অন্ডকুশ চইব নাকি বেশি ভক্ষণ না খাইয়ে না কাকা মাঠে ধান পেকেছে না ধান মাঠে গুলো ধান হাঁক দিচ্ছে তুমি চালাও হ্যাঁ তোরা মাঠে গুলো আমরা ঘর মেটে দিই বলি কই গো কি ব্যাপার বল দেখি নে আবার আমাদের ঘর দিয়ে আসছি কিন্তু তাড়াতাড়ি চালাও আ গিলে কাকা এ গলা তো সামলা গলাই মনে হয়েছে জয়কালী 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 ও শালা তো একবার বাইর দরজায় দাঁড়িয়ে আছে এইবার কোন থেকে বেরিব এইবার মার্ডার কি করে বেরিব এইবার একা এই মুড় যাব রে কি হবে এইবার এই শালা কেন বের করছি কই তাইলাম রে হ্যাঁ গো কি কোথায় কোথায় লুকুব মা কালী বাঁচাও হ্যাঁ কি করব তুই মাছায় ঢুকে যা আর তুমি কোথায় ঢুকবা আমি বুড়ো মানুষ মাছায় উঠতে পারবো না হ্যাঁ আমি খাটের তলায় ঢুকে বলছি ঠিক বলছি আমার পাঁচায় ধরে খানি ঠেলে দাও দরজা খুলে রাখবে না ঘুমিয়ে পড়ছে বলে কই গো তোমাকে এত করে বলে গেলাম যে ঘুমিয়ে পড়বে না কাকা কাকা পেশাব চেপেছে আগো তুমি কখন এলে হারামজাদা পেশাব চেপেছে পাইপ দিয়ে মুখে ভরে লাও দিয়ে চুষে খেয়ে লাও আমি চলে এসেছি ওই হাত মুখ ধুয়ে আসছি তাড়াতাড়ি খেতো খেতো ওই বসেছিলাম তো দিয়ে ঘুম চলে এলো গা করে দিয়েছি ঘুমিয়ে গেছি কাকা ও কাকা কিরাই এইবার মাংস ঝোল খেয়ে কি ছেলাই পড়েছে দেখো আর আর পাঁচটা অন্ড কুই খাবা হারাম দাদা এইবার নিজের কুশ চুষে খাস মশাই কামড়াইলো লড়ি না আমি কি করবো ঘুমিয়ে গেছিলাম খেয়ে নিয়েছি এবারে কি খাবো খাসির মাংস কুকুরে খেয়েছে হ্যাঁ গো কুকুরে খেলে হাড় পর্যন্ত খাবে ওই হাড় পড়ে রয়েছে আর বলছে কুকুরে খেয়েছে হ্যাঁ তাই তো দুই জায়গায় পড়েছে এইখানে পড়েছে আবার এখানেও পড়েছে এইবার বুঝতে পেরেছি কিসে খেয়েছে জানো প্রধান সাহেবের বাড়ি না গেলেও বারবার খুঁজিন খুঁজিন যাও গো প্রধান সাহেব বাড়ি যাও গো কেন আমাকে পাঠানো হয় এইবার বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছো ঢপ্পি
আমি না থাকাকালীন তুই আরো ঘরে মরা ঢুকোস আর আজকেও দুটো মরদকে ঘরে ঢুকিয়ে আমার কিনা খাসির মাংসকে খাইয়েছিস কাকু তুমি আমায় সন্দেহ করছো এই বল কাকা লজ্জা লেগে গিয়েছে বিশ্বাস করো শালা ঢুকিয়ে বল আমি কাউকে চিনি না গো বিশ্বাস করো আমি কাউকে ঢুকাইনি কিছু খেয়ে নিয়েছি আমি কিছু জানি না সত্যি মানুষের খাওয়া বিশ্বাস করো কোন মরা ঢুকিয়েছিলি বল ও গো তো রাগ করো এই বলবি না বলবি না সত্যি করে বলছি আমি বল এই কোন মরা দুটো ঢুকিয়েছিলি বল বল ঘরে কোন মরা ঢুকিয়েছিলিস ও বিশ্বাস কর আমি কিছু জানি না গো বলবি না আমি সত্যি করে বলছি আমি কিছু জানি না তবে রে হারাম বল বল কোন মরা ঢুকিয়েছিলিস ঘরে বল বল আমি সত্যি করে বলছি আমি কিছু জানি না এ কে জানে জানে সব উপরওয়ালা জানে উপরওয়ালা তো হয় আমি কিছু জানি না কে জানে আমি সত্যি করে বলছি আমি কিছু জানি না তোমরা গাছি বলছো আমি কিছু জানি না তাহলে জানেটা কে জানে সব উপরওয়ালা জানে গো আমি কিছু জানি না গো যা জানে সব উপরওয়ালা জানে গো এ এ মাগি এ এ যা জানো উপরওয়ালা যা জানো উপরওয়ালা ওই নিচে वाला এই শালু ধরি যাই রে যা জানো উপর वाला নিচে वाला এই শালু ধরি দিব হ্যাঁ ওরে শালা এ সামন আই তুই জন্য এ কথা শুন আমি নিজের বইয়ের গায়ে হাত তুলেছি এ কথা শুন আর কি শুনবো তোর বউ বারে বারে বলছে যা জানো উপর वाला হ্যাঁ যা জানো উপর वाला নিচে वाला এ শালু কই ধরি দিবি রে এ কি নে এই নাম নাম বলছিস নাম এখানে কি করছিস আমি গোয়ালবাড়ি থেকে হুল কোটো নিয়ে আসছি হ্যাঁ নিয়েছি নিয়েছি উপরে চেপে বলছি না উপর বলা সব জানে আমার নিচে বলা নিচে বলা আমার কে আগো কথা শুনবি তো নেমে আয় আমার কথা শুন কি হচ্ছে শুন কে শুনবো তোর বউ বারে বারে বলছে যা জানো উপর বালা যা জানো মান নিচে বালা এ সুরে বাচ্চা ধরিয়ে দিবি রে বলছে নিচে বালা এ শালা কুত্তু আর আরেকজন আছে তার মানে তক্তা তলে কেউ আছে দেখো দেখো তক্তা তলে কেউ আছে দেখো গো मारे चोर তোমার হ্যাঁ এ এ এ কইছিস হ্যাঁ তা তুই মারবি কি করে তোর যা চেহারা তোর বউ যা চেহারা তোর বউ তো তোকে চুঁচে কাটি ঠারু করে দিয়েছে ওরে আমার ঘরে যদি চোর ঢুকতো আমি বুঝিয়ে দিতাম চোরকে কি করে মারতে হয় কি করে শিখলে হারামজাদা সোরের বাচ্চা আমি ঘরে নাই আমার বউ একা ঘরে শুয়ে আছে হারামজাদা আমার ঘর ঢুকে পড়ে কেমন দেখাইছি চোর মারা দেখাই বাবা কালে চোর মেরেছিস চোর ওই ভাবে মারলে হবে না আমার সামনে এরকম নয় কাউকে মারতে পারে না আমার সামনে কি মারা হচ্ছে আমি বুঝতে পারছি না আমার সামনে বোকা বলে আমি বোকা নই দেখাইছি কেউ মারবে কেউ ধরবে নাকি কেউ মারবে কেউ ধর এইবারে চোর মারা শিখে গেছি চোর মারা শিখেছি চোর কি করে মারতে হয় এবার আমার পুরুষত্ব জেগে গেছে হারাম জাদারা আমাকে মেরে
চোর মারা শিখাইছিস, এবার শিক্ষাটা হয়ে গেছে দেখ। সালো মাথা তে কাওড়া দি গেলাম কাটুর মাথা গো, আমার স্বামীকে মারা হচ্ছে কাটুর মাথা গো, সালো দুজনের যুক্তি ভালো আছে, সালো মাথা লাই মনে হচ্ছে কাটুর মাথা, এত শক্ত তো মাথা ফাটিয়ে দেবো, এখানে আমার স্বামীকে মারা হচ্ছে ধরে ধরে, আমি বুঝতে পারছি না, তোমাদের বিচার হবে, ছাড়বো না, প্রধান সাহেবের কাছে নিয়ে যাবো তোমাদের দুজনকে, প্রধান সাহেব তোমাদের বিচার করবে, বুঝছো, দড়ি বাঁধতে চলো, আমাদের মতো মানুষ কত যাবে, আপনি তো সবাইকে দেখেন আপদ বিপদ যা হয় আপনি আমাদের মাথার উপর আছেন, তাই চুরি এরকম ভাবে করলে পারে আমার ঘরে ঢুকতো না চুরি করে নাই, রৌমা 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 আমি তোর ভাতার রে, আমনে ভাতারের কি ছিলি, চলো চোর দই, আগে আমার এলাকাতে ঘোষণা করেছিল যদি কোনো চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার প্রাণদণ্ড হবে, কিন্তু সেসব কথা অমান্য করে তোমরা যে কাজ করেছ এর জন্য তোমাদের দুজনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই ওঠো, তোমার নাম কি? আমার নাম ঝন্টু, ঝন্টু, আর কাকার নাম মন্টু। শোনো ঝন্টু, তুমি শুনলে কি শাস্তি? মৃত্যুদণ্ড। তাই তোমার যে মৃত্যুদণ্ড হবে এই দণ্ড নেওয়ার পূর্বে বলো তোমার মনে কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে? আমি সে আশাটা পূরণ করব। পূরণ করবেন? হ্যাঁ করব। মরে তো যাবো, জীবনে আশা পূর্ণ হইলো না, তা মরার আগে আমার বউর মুখে একটা চুমু খাইতে চাই। হই এই রাস্কেল, এত বড় সাহস তোমার? তুমি আমার সামনে আমার বউকে চুমু খাবে? আমি তো বললেন আশা পূর্ণ করবো, পারবে না তা কথা তো বা দরকার কি? তাই বলে এইভাবে তুমি চুমু খাবে? না না, মুখে মুখে দিতে হবে না, আমার হাতে দেবে, আমি চাটতে চাটতে চলে যাবো। হই গেট আউট, যান ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান ওকে। এইবার এইবার তোমার পালা, এই বেলাতে আমার দান, আর মাংস বার করে দেবে রে, কেন চুরি করতে গেলাম রে, আমার বাঁচব না রে। তোমার নামটা কি? আগে আমার নাম মন্টু। তুমি মন্টু? আগে হ্যাঁ, আমি সেই চেটে খাই। তোমার চেটে খাওয়া ব্যবস্থা আমি করছি, যা অপরাধ করেছো তোমার প্রাণদণ্ড, আগে মৃত্যুদণ্ড হবে তোমার। তাই হোক, তা মৃত্যুদণ্ড নেওয়ার পূর্বে বলো তোমার মনে কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে? আমি সে আশা আকাঙ্ক্ষা পূরণ করব। হ্যাঁ, আমার স্বামীর আশা আছে, সেই যে কতদিন পর লকডাউনের পর বাড়ি এলে, সেইটা আমাদের হতে গেল, সেই পুলিশ চলে এলো না,
সেই আশা তো বললো মাগি স্বামী মইলে 5 লাখ টাকা পাবি তোর আশা পূরণ দরকার থাকি একবার বললে দেখো যদি হয় তো হবে প্রধান সাহেব বলো বন্ধু আমার মনে একটা বড় আশা আছে আশা আছে মৃত্যুমত যাত্রী আমি তাই আপনি যদি আশা আমার পূরণ করেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে বলো তোমার কি আশা আমি আমি একটা মন্ত্র জানি জানেন মন্ত্র আগে হ্যাঁ কিসের মন্ত্র আগে সেই মন্ত্রটা যদি কোন সোনার জিনিসে পড়ে দিই হ্যাঁ আর সেই সোনাটা যদি মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে সোনার গাছ হবে সোনার গাছ হবে হ্যাঁ চালা কি করে মন্ত্র আমার কাছ থেকে পালাবার চেষ্টা করছে কিন্তু না পালাতে দেবো না তুমি যে সোনা দিয়ে সোনার গাছ তৈরি করতে পারো তা এতদিন করনি কেন আগে আমি গরিব মানুষ সোনা থাকলে তো চুরি করতে যাবো কেন ও হ্যাঁ আমার তো কোনো সোনা নেই না তাই যদি আপনি আমাকে একটা সোনা দিতেন তাহলে ওটা মাটিতে পুঁতে দিতাম তো গাছ হয়ে যেত আর এই লকডাউনের সময় মানুষ খেতে পাচ্ছে না ওই সোনা বিক্রি করে আপনি বহু মানুষকে দিতে পাচ্ছেন ঠিক আছে তুমি মৃত্যুপথে যাত্রী তোমার আশা পূরণ করবো কিন্তু একটা সোনা তোমার তো সোনাগুলো চুরি হয়ে গেছে তোমার কোনো সোনা নেই একটা সোনা নেই সোনা হ্যাঁ হ্যাঁ আছে এই তো আংটিটা আছে এই নাও আংটিটা বন্ধু আগে এই আংটিটা দিয়ে হবে সোনার আংটি সোনার আংটি অবশ্যই হবে এই সোনার আংটি মাটিতে পুঁতে দিলে শুধু সোনাই হবে আগে তোমার মৃত্যুদণ্ড অনিবার্য তাই হবে হুজুর না তাহলে মন্ত্র তো পড়ে দিই হ্যাঁ পড়ে দাও সোনা হইস আর না হইস এবার কি মন্ত্র আগে এটা কি মন্ত্র এটা কামরু কামাখ্যার মন্ত্র আচ্ছা আচ্ছা ঠিক আছে না তবে একটা কথা হুজুর এর আবার এই আংটিটা হ্যাঁ এমন কোনো ব্যক্তিকে পড়তে হবে যেন সেই ব্যক্তি কোনোদিন চুরি না করে তুমি পুঁতে দাও আমি তো চোর আমার আমার করলে হবে না হ্যাঁ হ্যাঁ তোমার তো হবে না তুমি তো চুরি করো যে জীবনে চুরি না করেছে আচ্ছা সেই সব ব্যক্তিকে এই আংটিটা পড়তে হবে হ্যাঁ আছে সেরকম লোক আছে প্রধান সাহেব আপনি তো গ্রামের এবং এলাকার মানুষের ভোট নিয়ে আজ অঞ্চল প্রধান হ্যাঁ নিশ্চয় এবং আপনার মতন সজ্জন ব্যক্তি আশা করি কেউ নেই আমার মনে হয় আপনি যদি ওই সোনার বেচনটা পোতেন তাহলে সোনা নিশ্চয়ই ফলবে আচ্ছা বন্ধু আগে মানে যে চুরি করেনি তাকে পোতে পারে যে হবে না যে জীবনে জীবনে কোনো একটা জিনিস চুরি করেনি সেই ব্যক্তিকে পুঁততে হবে না মানে আমার দ্বারা হবে না তার কারণ আমি প্রধান রাজনীতি করে দাও তার রাজনীতি করতে গিয়ে টাকা কখনো এদিক সেদিকে ওদিক ওদিকে আবার এদিকেও করতে হয় তাই আমি মানে ওটা পারবো ও তাহলে আপনিও চুরি করে যান আপনি তাহলে আপনার দ্বারা যদি না হয় তাহলে আপনার স্ত্রী নিশ্চয়ই চুরি করেনি হ্যাঁ ঠিক বলেছো শোনো তুমি আংটিটা পড়তে দাও তুমি তো চুরি করো না আর আমি যা করেছি করেছি চুরি হ্যাঁ চুরি মানে ওই আংটিটা আমাকে পড়তে হবে হ্যাঁ তবে গাছ কিন্তু আমি একটা কথা বলছিলাম কি কথা তোমাকে বলছিলাম না যে গয়নাগুলো চুরি হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে জানো আমি নিজে গয়নাগুলো চুরি করে আমার বাপের বাড়িতে রেখে দিই এই শালা তো ডবল চোর রে এ তো চোরের বাবা নিজে চুরি করে অপরের নাম দিয়ে দিয়েছে ওর দ্বারা হবে না শ্যামল বাবু আপনি হ্যাঁ গ্রামীণ নেতা না মানে প্রধান সাহেব বলছিলাম কি আমি চুরি করিনি তবে ওই ফটিক ব্যক্তি যে ইন্দ্রাবাসের টাকাটা আমরা তুলেছিলাম সেই টাকাটা তাকে দিই নাই বা বলিও মানে চুরি আমার দ্বারা সেটা তুমি নিজে নিয়ে নিছো দেখেন এ টাকা চুরি করে গোটা ঘর খেয়ে নিয়ে দিই ই আবার ঘর চোর তো ওসি সাহেব আপনি আমি না না আমরা হচ্ছি প্রশাসনের লোক আমাদের নানা কাজে নানা রকম করতে হয় তাই আমি বলি কি এসবের ভিতরে আমাকে দয়া করে ঢোকাবে না আপনারা চুরি করেন না তবে রাস্তায় লরিতে হাত পেতে পয়সালে তাহলে এদের দ্বারাও হবে না আপনারা কেউ আছেন আপনারা কোনো ব্যক্তি আছেন যে জীবনে চুরি করেননি দর্শকের মধ্যে কেউ আছেন মেয়েদের মধ্যে কেউ আছেন যে জীবনে কিছু চুরি করেননি কেউ নাই হুজুর কেন বলো তো এরা সবাই কেউ না কেউ কিছু চুরি করেছে তাহলে সবাই চুরি করেছে হুজুর আর আমি লকডাউনে গরিব মানুষ দুটো ভাত চুরি করে খেয়েছি তাই আমি চোর হুজুর আপনারা লাখ লাখ টাকা চুরি করে বাড়ি করেছেন গাড়ি করেছেন সাম্মার সেল করেছেন আপনাদের টাকায় ব্যাংক ব্যালেন্স হয়ে আছে আর আমরা শুধু দুটো ভাত চুরি করেছি বলে আমরা চোর বাবু তুমি মহারাজ সাধু হলে আজ আমি শালার চোর বটে
আমি চালাই চোর বলে। শোনো বন্ধু, আসল ব্যাপার হচ্ছে চোর চুরি করতে গিয়ে ধরা পড়লে সে সত্যি চোর, আর যদি ধরা না পড়ে তাহলে কিন্তু সবাই তাকে সাধুই বলে। যাই হোক, আমি তোমার ভাষাটা বুঝতে পারলাম যে সবাই আমরা কেউ না কেউ কিছু চুরি করেছি, সবাই আমরা চোর, তাই তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি না। যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। না, আমাকে মুক্ত করে আমি বাঁচতে চাই না হুজুর। কেন? আপনি মুক্তি করে দিলেন, কিন্তু এই রোগ, এই মহামারী রোগ আমাদের ছাড়বে না হুজুর। এরা এরা এই রোগে আমাদের শেষ করে দেবে। না, শেষ করে দেবে না। শোনো বলটু, পৃথিবী যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কত রকম মহামারী এসেছে, কখনো ডায়রিয়া, কখনো কলেরা, কখনো বসন্ত, কখনো এই নানা রকম রোগ, কিন্তু স্থায়ী কেউ হয়নি। এক এক করে সবাই কিন্তু এসেছে, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তেমনি দেখবে এই করোনা পৃথিবীতে এসেছে ঠিকই, কিন্তু এই করোনাও একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাই সকলকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই বাণী শোনাতে হবে। কি বলতে হবে জানো? করোনা